আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম গণ অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ আইন হাতে তুলে না নেয়ার আহ্বান দেশের সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি মন্তব্য মির্জা ফখরুলের বিষয়টি পুনঃবিবেচনার বিবেচনার আহ্বান লোডশেডিং কমিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা আর নবায় রেন্টাল কুইক ও রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি আগামীকাল থেকে প্রতিদিন চলাচল করবে মেট্রো রেল শুক্রবার চালু হচ্ছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন মেরামতে ব্যয় সাড়ে বিশ লাখ টাকা সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যাদের নামে হত্যা মামলা হয়েছে তদন্ত ছাড়া তাদের গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ডিএমপিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে কথা জানান তিনি আইন নিজ হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রকৃত দোষীদের আইনের কাছে সোপর্দ করতে হবে তরিক ইসলামের রিপোর্ট সকালে ডিএমপি সদর দপ্তরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বন্ধ হয় দাম কিন্তু একটু পর্যায়ে চলে আসবে এই চাঁদাবাজি যেন না হয় প্লাস যে ঘুষ এবং দুর্নীতি যে পুরা সমাজটাকেই গ্রাস করে নিচ্ছে এটারে কিভাবে বন্ধ করা যায় এগুলি সম্বন্ধে তাদের সাথে আলোচনা এ সময় তিনি বলেন পুলিশ নয় জনগণই মামলা দায়ের করেছে তবে তদন্ত ছাড়া কোনো আসামিকে আটক করা হবে না শুধু যারা দোষী তাদেরই নাম দেন অন্য কারোর নাম দেন না অন্য কাছে নাম দিলে এটা সে করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় লোকও যেন হেনস্থা না হয়ে দিয়ে খেয়াল রাখবে এই জন্য আমরা কিন্তু একটা মিডিয়াও বলে দিছি প্লাস আপনাদের এই আমরা পেপারে দিয়েছি বলছি যে সাধারণ লোক যেন হেনস্থা না হয় ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে পুলিশের ভাবমূর্তি ফেরানো এবং ট্রাফিক নিয়ন্ত্রণে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ এটা যেন বাস্তবে হয় এটা যেন কোনো কাগজ কলমে না থাকে সম্বন্ধে আমি তাদের বলছি ট্রাফিকের যে একটা সমস্যা আছে হচ্ছে এই ট্রাফিকটা আমাদের কিভাবে উন্নত করা যায় এটার ক্ষেত্রে বলা হয়েছে এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি তরিক ইসলাম এটিএন বাংলা ঢাকা দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন অন্তর্বর্তী সরকার এমন কোন ব্যবস্থা নেবে না যা তাদের জন্য বুমেরাং হবে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট ঠাকুরগাঁও প্রেসক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের স্বজনদের মধ্যে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে মত বিনিময় অনুষ্ঠানে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার বিষয়ে তিনি বলেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমন এলাকাগুলোতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেয়া দরকার সব জায়গায় সেনাবাহিনীকে এ ক্ষমতা দিয়ে নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না বলে জানান মির্জা ফখরুল ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কিন্তু যে সমস্ত এলাকাতে বিরপুর আছে শান্তিপূর্ণ আছে যেখানে রাজনৈতিক নেতা কর্মীরা সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন সেইখানে এই ম্যাজিস্ট্রেটিভ পাওয়ারটি আবার নতুন সমস্যা তৈরি করা সমিতি হবে না বুদ্ধিমানের কাজ আমি তাই আন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং

তারা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশের সুস্থ পায় সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা নির্বাচন হবে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের পার্লামেন্ট হবে সংস্কার আমরা চাই আমরা একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়ে জনগণের ক্ষতি হয় বা বিতর্কিত হতে হয় এমন কোনো কাজ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল কিন্তু কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা গণহত্যাকারী অপরাধীদের দ্রুত বিচারের আওতায় না আনলে অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে বলে দাবি করেছেন বেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জুলাই আগস্টের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের শাসন কায়েম করে ইউনুস গুডউইলের প্রতিফলন দেখানোর আহ্বান জানান তিনি রাজধানীর মোহাম্মদপুরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত মাহমুদুর রহমান সৈকতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পর তিনি এসব কথা বলেন রিজভি বলেন স্বৈরাচার সরকারের অপরাধীরা যদি বাইরে ঘুরে বেড়ায় তাহলে শতপ্রাণের বিনিময়ে আসা সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দিয়েছে কিন্তু কাজের গতি যদি স্লো হয় কাজের গতি যদি অত্যন্ত নিম্ন গতির হয় তাহলে তো এদেশের মানুষের কাছে আপনারা দিনকে দিন দিনকে দিন আপনারা তো প্রশ্নবিদ্ধ জুলাই যে নারকীয় গণহত্যা হয়েছে সেই অপরাধীদেরকে গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা দাঁড় না করলে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যে বিপ্লবী ভূমিকা সেটা মানুষের কাছে ম্লান হয়ে যাবে লোডশেডিং কমিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা কবির খান তিনি বলেন রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি আর নবায়ন করা হবে না তাদের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ তদন্ত করা হচ্ছে গ্যাসের উৎপাদন বাড়াতে নতুন করে একশোটি কূপ খনন করা হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল ভাদ্রের চরম গরম অব্যাহত আছে আশিনেও এর ভেতরেই মাঝে মধ্যেই থাকছে না বিদ্যুৎ শহরাঞ্চলে কিছুটা কম হলেও লোডশেডিং বেশি গ্রামাঞ্চলে সরকার পরিবর্তনে বিদ্যুৎ খাতেও অস্থিরতায় কমেছিল উৎপাদন এখন তা স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার এক সময় রামপাল বন্ধ হয়ে গেছিল বড় পুকুরের একটা ইউনিট বন্ধ হয়ে গেছিল এবং আদানি থেকে সরবরাহ এবং তখন আবার ওই যে ভাদ্র মাসের গরম যেটাকে বলে একদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছিল আর দিকে বিদ্যুতের সরবরাহ একটা তো সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি এবং আমরা অতিরিক্ত গ্যাস গ্যাস এখন দিয়ে দেওয়া হচ্ছে তো সুতরাং লোডশেডিং এখন বিদ্যুৎ খাতে লুটপাটের আরেক নাম রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র দু সালে এর যাত্রা শুরু হলেও দু সালে বিশেষ আইন করে বাহাত্তরটি কেন্দ্র স্থাপনের অনুমতি দেয় আওয়ামী লীগ সরকার গত ১৬ বছর এসব কেন্দ্র বসিয়ে রেখে শুধু ভাড়া বাবদ দেওয়া হয়েছে এক লাখ চল্লিশ হাজার কোটি টাকা যার বেশিরভাগই পেয়েছে আওয়ামী সমর্থক ব্যবসায়ী গ্রুপ তবে এসবের মেয়াদ আর বাড়াবে না অন্তর্বর্তী সরকার ওই যে রিনিউয়াল তো হচ্ছে না রিনিউয়াল যেগুলো আসছে সব বন্ধ করে দেওয়া হয়েছে ওই যে অনিয়মের ব্যাপারে আমরা তাই দুটো কমিটি কাজ করতেছে ওদের ইয়ের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব ভবিষ্যতের ব্যাপারে আমরা জ্বালানি বিদ্যুৎ খাতে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না কোনো টেন্ডার গ্রহণ করা হবে না দেশে ঠিক কি পরিমাণ গ্যাসের মজুদ আছে তা জানতে বিশেষজ্ঞদের শরণাপন্ন হয়েছে জ্বালানি মন্ত্রণালয় শিগগিরই একশোটি নতুন কূপে গ্যাস অনুসন্ধান শুরু হবে বলে জানান উপদেষ্টা গ্যাসের যেখানে যে যে সম্ভাবনা আছে অংশরোগ কিংবা অফসরোগ এটাকে আমরা বের করতে চাই সেসমিক সার্ভে এবং ড্রিলিং এটা শুরু করব। আমরা অলরেডি চারটা গতকাল এক থেকে অনুমোদন দেওয়া হয়েছে আমরা এরকম একশোটা আরও কূপ খনন করার উদ্যোগ নিয়েছি বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি দুই বিলিয়ন ডলার ঋণ দেবে বলেও জানান উপদেষ্টা স্বচ্ছতা এবং মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও চারটি অভিযোগ দায়ের করা হয়েছে এ নিয়ে ট্রাইব্যুনালে মোট অভিযোগের সংখ্যা দাঁড়াল আটাশটিতে এছাড়াও দেশ জুড়ে প্রায় দুই শতাধিক মামলার প্রধান আসামি শেখ হাসিনা সব অভিযোগ যাচাই বাছাই করে দ্রুত বিচার কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অভিযোগ দায়ের করে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজার দাবি করেছে নিহতের স্বজনরা হুমান শিস্তের রিপোর্ট জুলাই আগস্টের গণহত্যার হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও চিফ প্রসিকিউটর কার্যালয়ে সব মিলিয়ে অভিযোগ আটাশটি বৃহস্পতিবার স্বজন হারা চারটি পরিবারের সদস্যরা আসেন চিফ প্রসিকিউটর কার্যালয়ে বাড়িতে যাই তখন সেটা গুলি খাওয়া লাশ মাইকটা অ্যালাউস করা না কোনো মানুষে জানাজা করতো না তবু দাবি আমার রায় একমাত্র ছেলে যে গুলিবিদ্ধ বিত্ত হয়েছে পুলিশের গুলিতে এর সুস্থ বিষয় এদিকে ছাত্র জনতার অভ্যুথনে সরকার পতনের পর থেকে শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদ সদস্য সহ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে সারা দেশে দায়ের করা হয় দুশোর বেশি মামলা দেশ জুড়ে দায়ের হওয়া এই মামলাগুলোর ভবিষ্যৎ নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর তদন্ত সংস্থায় নতুন দশ জন কর্মকর্তা নিয়োগের পর বিচারক নিয়োগের অপেক্ষার কথা জানান তিনি তদন্ত সংস্থা এখন ফুল সুইং দায়িত্ব পালন শুরু করতে পারবে বলে আমরা আশা করছি আমরা এখন অপেক্ষা করছি ট্রাইব্যুনালের নিয়োগ ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের জন্য আমরা সরকারকে বারবারই অনুরোধ করেছি সরকারও ইতিবাচকভাবে এটা দেখছেন এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে আছে আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকেই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে যাবে যেগুলো থানায় মামলা হয়েছে সেই মামলাগুলো ওই ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা সাধারণ আদালতে বিচার্য নয় এই মামলাগুলো একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অথবা প্রসিকিউশনের কাছে পাঠিয়ে জন্য জন্য আমরা আমরা বলবো একটা সার্কুলার জারি ব্যবস্থা করব। অবসরপ্রাপ্ত এডিশনাল ডিআইজি মাজারুল হককে তদন্ত সংস্থার সমন্বয়ক হিসেবে নিয়োগের পাশাপাশি বিভিন্ন পদে জনকে নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করে সরকার হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি পল্টন থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পল্টন থানার ওসি নাসিরুল আমিন তিনি আরও জানান গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হলে অসুস্থ বোধ করেন কাজী জাফরুল্লাহ পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় দু এক সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর পাঁচ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফরউল্লাহ পরে দু হাজার আঠারো এবং দু চব্বিশ সালে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হেরে যান আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আগামীকাল থেকে সপ্তাহের সাত দিনই মেট্রো রেল চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রোফ এ তথ্য জানিয়েছেন হামলা ও ভাংচুরের কারণে বন্ধ কাজীপাড়া স্টেশন মেরামতের পর শুক্রবার থেকে চালু হচ্ছে বলেও জানিয়েছেন তিনি এছাড়াও বুধবার মেট্রো রেল চলাচল করতে না পারার কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ মুশফিকুর রহমানের রিপোর্ট যানজটের নগরী ঢাকায় গণমানুষের স্বস্তির বাহন মেট্রো রেল অল্প সময়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে জুড়ি নেই এই বাহনের এবার রাজধানীবাসীর স্বস্তি আরও বাড়িয়ে দিতে সপ্তাহের সাত দিনই মেট্রো রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ এক ব্রিফিংয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে রাত নটা পর্যন্ত চলবে মেট্রো রেল সরকারি কোনো বন্ধ অফিসিয়ালি বা আমাদের পক্ষ থেকে যে ঘোষণা দিয়ে যদি বন্ধ না করে তাহলে সাত দিন চলবে শুক্রবারের বিকাল তিনটা তিরিশ থেকে চালু হবে উত্তরা উত্তর থেকে এবং মতিঝিল অংশে যাবে মতিঝিল অংশ থেকে আবার ট্রেন যাবে নয়টা পঞ্চাশে ফেরত আসবে আমাদের ট্রেনটা নয়টা চল্লিশে বারো মিনিট পর পর ট্রেন চলবে এদিকে ছাত্র জনতার আন্দোলনে হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রো স্টেশনও শুক্রবার থেকে পুনরায় চালু হচ্ছে কর্তৃপক্ষ বলেছে স্টেশনটি মেরামত করতে শত কোটি নয় খরচ হয়েছে মাত্র বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা কাজীপাড়া রেল মেট্রো স্ট্যান্ড করছে করছে আবার চালু করছে একই শিডিউলে এছাড়া গত বুধবার মেট্রো রেল চলাচল করতে না পারার কারণ অনুসন্ধানে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা মুশফিকুর রহমান এটিএন বাংলা ঢাকা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা নয় বুধবার পরিকল্পনা ও কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনায় বন্ধ হয়ে যায় মেট্রো রেল পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ায় এ বিপর্যয় বলে জানান বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক হাদিউজ্জামান ঝুঁকি নিরূপণে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে মেট্রো রেলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কার কথাও জানান এ বিশেষজ্ঞ তরিক ইসলামের রিপোর্ট যানজট নিরসনে কয়েক ধাপে উদ্বোধন করা হয় থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল স্বস্তির এ বাহন উদ্বোধনের মাত্র এক বছরের মাথায় খামার বাড়ি অংশে খুলে পড়ল পিলারের বিয়ারিং প্যাড যা নিয়ে তদন্ত কমিটি করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ ভাইডার উপর থেকে বা পিয়ারের মাঝখান থেকে যে জয়েন্টে আমরা যে বিয়ারিং প্যাড ব্যবহার করি এটা পড়ে যাওয়ার ঘটনা এটা একেবারে বিরল এবং অস্বাভাবিক যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন নকশায় ত্রুটির কারণেই দীর্ঘমেয়াদি রেল এটা মূলত আসলে নকশাগত ত্রুটি যারা নকশা করেছে নকশা করার সময় এই জায়গায় যেহেতু কার্প আছে এবং মেট্রো রেল যখন চলবে সে যে একটা ল্যাটারাল ফোর্স দিবে এবং এই ফোর্সের কারণে বেয়ারিং প্যাড যে সরে যেতে পারে এই অ্যানালিসিস করে বেয়ারিং প্যাড ধরে রাখার জন্য যে নকশাগত যে মেকানিজম থাকার কথা ছিল আমার ধারণা সেখানে একটা দুর্বলতা হয়ে গেছে নিম্নমানের যন্ত্রপাতির ব্যবহার নিয়েও অভিযোগ করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ যেহেতু বিয়ারিং প্যাড যেটা আমরা ব্যবহার করেছি এটার আয়ুষ্কাল কিন্তু পনেরো থেকে বিশ বছর হয়ে থাকে এবং বিয়ারিং প্যাডগুলি পরিবর্তন করাও কিন্তু অনেকটা কষ্টসাধ্য ব্যাপার আমি বলবো যে পট বিয়ারিং যদি এখানে ব্যবহার করা হতো পট বিয়ারিং কিন্তু ফিক্সড অবস্থায় থাকে ল্যাটারাল ফোর্সে সরে যাওয়ার কোনো সুযোগ এখানে নাই এবং সেটার কিন্তু প্রায় পঁচাত্তর বছর হয়ে থাকে প্রায় বাইশ হাজার কোটি টাকা ব্যয়ে গত বছর চালু হয় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটের মেট্রো রেল তরিক ইসলাম এটিএন বাংলা ঢাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আট হাজার কোটি টাকার সম্পত্তি কিভাবে গড়েছেন তা নিয়ে চাঞ্চল্যকর অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে আল জাজিরা যুক্তরাজ্য দুবাই সিঙ্গাপুর ও নিউ ইয়র্কে পাঁচশোরও বেশি বাড়ি তার সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে যে বাড়িতে থাকেন তার দাম পনে কোটি টাকা পাঁচ লাখ টাকা দামের কুমিরের চামড়ার জুতা পরেন তিনি আল জাজিরার দ্য মিনিস্টার্স মিলিয়নিয়ার্স শিরোনামের ওই রিপোর্ট নিয়ে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব মন্ত্রণালয়ে স্বচ্ছতার জন্য জাতিসংঘের বিশেষ পুরস্কার জিতে দু সালে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ডাক নাম তার জাবেদ সততার জন্যই পুরস্কার জিতেছেন এ কথাও সব জায়গায় বলে বেড়াতেন তিনি পতনের পর দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সেই ব্যবসায়ী মন্ত্রীর থলের বিড়াল খুঁজে বের করেছে আলজাজিরা কাতার ভিত্তিক জনপ্রিয় এই টেলিভিশনের অনুসন্ধানী রিপোর্টাররা চমৎকার তুলে এনেছেন সাইফুজ্জামানের বিদেশে পাচার করা সব সম্পত্তির নথিপত্র গড়গড় করে তা নিজেই স্বীকারও করেছেন সাইফুজ্জামান বিভিন্ন দেশে সব মিলিয়ে পাঁচশোরও বেশি বাড়ি কিনেছেন সাইফুজ্জামান খরচ করেছেন সাতশো মিলিয়ন মার্কিন ডলার প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনাই তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন কথাও জানিয়েছেন চৌধুরী আমার আমার বাবা প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠ ছিলেন সত্যি বলতে বস লন্ডনে তার বাড়ি কত দামি কি কি আছে এ বাড়িতে তার সবই ছদ্মবেশী সাংবাদিকদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখান বাংলাদেশের সাবেক এই মন্ত্রী কুমিরের চামড়ার জুতা হ্যারোডসের সুট কিনে কিভাবে তিনি প্রতিদিন কোটি টাকা খরচ করেছেন টাও জানান গর্ব করে আমারও টেইলরমেড পছন্দ আমি হেরডসে অর্ডার দিয়েছি কাস্টম মেড চার মাস সময় লাগে আমি কিনেছি প্রতিটি 3000 পাউন্ডের বেশি প্রতি জোড়া 3000 পাউন্ড প্রতিটি এগুলো কী জুতা উটপাখির চামড়ায় তৈরি কুমিরের কুমিরের বুকের চামড়ায় তৈরি আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিকরা ব্যবসায়ী শেজে সাইফুদ জামানের সাথে লন্ডনে দেখা করে চাঞ্চল্যকর এসব তথ্য প্রমাণ যোগার করেন শেখ হাসানের পতনের আগেই দেশ ছেড়ে যান আমুলিগের

আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও দায়িত্বের অংশ হিসেবে পাচার হওয়া অর্থ সম্পদ দেশে ফেরাতে সহায়তার জন্য সংশ্লিষ্ট ধনী দেশগুলোকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থাটি বলেছে বাংলাদেশ থেকে পাচার হওয়া বেশিরভাগ অর্থের প্রধান গন্তব্য ও সুবিধাভোগী হল ধনী ও উন্নত দেশগুলো গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের পাশাপাশি কয়েক দশকে কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর হংকং মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে দুবাই এবং দ্বীপ অঞ্চল বাংলাদেশ থেকে অর্থ পাচারের আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে সাগর রুনি সহ পঁয়ষট্টি জন সাংবাদিক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে করা মামলা প্রত্যাহারের দাবি জানান বিএফ ইউজের সভাপতি কাদের গনি চৌধুরী অন্যদিকে একই সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য তারাই এই দায় কার থেকে নামাতে দুনিয়ার সংকটে সাগর উনি হত্যারে বিচার করতে হবে সকলে সাংবাদিক বত্তার বিচার করতে হবে সাংবাদিকের জন্য সুরক্ষা আইন করতে হবে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে গণতন্ত্রের পূর্ণ সদ্ব্যতা দিতে হবে যাহরে ফেচিবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকভাবে লড়াই করেছে সেই লড়াই আমরা আবারLambdaতে বাধ্য হব সংস্কারের পাশাপাশি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে মনে করেন প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফাজল আনসারে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত মত বিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে নিয়মিত বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করার অভিজ্ঞতা তুলে ধরেন মুশফিকুল ফজল আনসারি বলেন ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত তৈরিতে দেশের পাশাপাশি বিদেশি সাংবাদিকরাও ভূমিকা রেখেছেন মতবিনিময় সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন শুধু প্রতিষ্ঠানের সংস্কার করলেই হবে না দায়িত্বশীলদের মন মানসিকতারও সংস্কার দরকার যুক্তরাষ্ট্র কিন্তু চেয়েছে যে জনগণের আকাঙ্ক্ষার যাতে বাস্তবায়ন হয় এবং জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নও বাংলাদেশে পাঁচই আগস্ট হয়েছে বলে শেখ হাসিনা তার তাদের নির্ধারিত তাদের কল করছি যে তাদের স্বামীর তাদের পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় তাদের স্বামীর দেশে চলে গিয়েছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে একুশ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নিমচন্দ্র ভৌমিক এই কর্মসূচির ঘোষণা দেন এ সময় চার আগস্ট থেকে বিশ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি একই সাথে দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার সহ সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হওয়া মামলা তথ্য তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে সারা চলমান সাম্প্রদায়িক সংসতার চির অবসান দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আগামী আগামী একুশে সেপ্টেম্বর দু শনিবার বিকেল চারটায় ঢাকা সহ সারাদেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছে আল ইসলামী ব্যাংক অর্থ সংবাদ বাংলাদেশের ব্যাংকিং খাত শক্তিশালী করা এবং গ্রাহকদের আস্থা ফেরাতে কারিগরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আসান এইচ মনসুরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি মার্টিন জানান বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে এ সময় বিশ্বব্যাংক জোরালো সমর্থন দেবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিশ্বব্যাংক সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট Bangladesh is one of the largest uh, uh, borrowers from uh, the World Bank from Ida uh, and we intend to continue this strong support at a time in which Bangladesh is going through some very important reforms and I was encouraged by uh, the plans that the governor of uh, Bangladesh Bank laid out and we will uh, discuss further how we can best support their implementation Anto <laughs> ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে আন্তর্জাতিক বিচার আদালতের দেয়া প্রতিবেদনের সমর্থন জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের রেজুলেশন গৃহীত হয়েছে আজ বিশেষ জরুরি অধিবেশনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে বর্ণনা করেন এর পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ সহ দেশ বিপক্ষে ছিল এবং ভোটদানে বিরত থাকে দেশ। বাংলাদেশ সহ তেপ্পান্নটি দেশ কো স্পন্সর করে রেজুলেশনে বলা হয়েছে ইসরায়েলকে ফিলিস্তিন ভূখণ্ডে তার বেআইনি উপস্থিতি ও এর প্রথম পদক্ষেপ হিসেবে গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে এছাড়াও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় চতুর্থ জেনেভা কনভেনশনের আলোকে ইসরায়েলের মৃশংস অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয় এতে মুসলিম বিশ্ব এক না থাকায় ইসরায়েল এখনও ফিলিস্তিন সহ বিভিন্ন ইসলামিক রাষ্ট্রে হামলা ও গণহত্যা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকেন তেহরানি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিটি কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন ইসলামিক দেশগুলোর নিশ্চুপ অবস্থানের কারণে বিশ থেকে ত্রিশ লাখ জনসংখ্যার দেশ ইসরায়েল নির্বিচারের নারী শিশু সহ বেসামরিক নাগরিক হত্যা করছে তাদের এই আগ্রাসন থেকে মসজিদ এমনকি হাসপাতালগুলো নিরাপদ নয় বলেও ক্ষোভ প্রকাশ করেন পেজেস কিয়ান এ সময় ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ড বন্ধে মুসলিম এক হওয়ার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে প্রথম ইহুদি রাষ্ট্রটিতে খাদ্য ও জ্বালানি সরবরাহ বন্ধে সৌদি কুয়েত কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছিল তেহরান কয়েকদিনের টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে যশোরের সবজি ক্ষেত ক্ষতি হয়েছে ধান ও সবজি চারারও এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক

পরে পানি নিষ্কাশন ব্যবস্থা হয়েছে তো প্রচুর চালাপ হয়েছে নষ্ট হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে আমাদের অনেক ধান গাছ তলিয়ে গেছে পাশাপাশি অনেক তরিতরকারির আবাদ ঘাটও গেছে চলতি বছর জেলায় প্রায় এক লাখ চল্লিশ হাজার চারশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে আর প্রায় দশ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে শাকসবজি পেঁয়াজ পান কলা ক্ষতি কাটিয়ে উঠতে প্রনোদনা সহ সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা কৃষি অফিস। আমরা কৃষি মন্ত্রণালয় থেকে অলরেডি কৃষকদের প্রনোদনা ঘোষণা করেছে। আমাদের যশোর জেলাতে আগাম শস্যবিধ চাষের জন্য প্রায় হাজার কৃষককে প্রনোদনা দিয়েছে। তো আমরা যেটা ক্ষতিগ্রস্ত কৃষক যারা আছে তাদেরকে তাদের আমরা তালিকা করে প্রত্যেকটা উপজেলায় তাদের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করছি এছাড়া বন্যায় জেলার অধিকাংশ মাছের ঘের ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার মাছ ও পোনা ব্যবসায়ীরা ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা পার্টেক্স খালা খবর চেন্নাই টেস্টের প্রথম দিনে বাংলাদেশ ভারত লড়াই হয়েছে সমানে সমানে দিন শেষে টসেরে ব্যাটিংয়ে নামা ভারতের সংগ্রহ ছয় উইকেটে তিনশো রান সকালে দুপুরে শুরুটা বাংলাদেশের হলেও ম্যাচের বাকি সময়টা ছিল ভারতের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছেন রবিচন্দ্রন অশ্বিন আরও জানাচ্ছেন পরাগারমান চেন্নাই টেস্টে সকাল এবং দুপুর শেষনের প্রথম ভাগটা বাংলাদেশের হলেও বিকেলটা নিঃসন্দেহে ভারতের প্রথম দিনে কেউ কাউকে পরাস্ত করতে পারেনি অর্থাৎ দুদলই লড়েছে সমানে সমান অবশ্য দিনের শুরুতে গতি দিয়েই ভারতীয় ব্যাটারদের পরাস্ত করেছেন বাংলাদেশের পেসাররা দলের স্কোরে চৌত্রিশ রান যোগ না হতেই হাসান মাহমুদের পেসে ধরাশায়ী অধিনায়ক রোহিত শর্মা শুভমান গিল এবং বিরাট কোহলি এরপর ঋষভ নিয়ে জসওয়ালের বাষট্টি এবং কে এল রাহুলের সঙ্গে আটচল্লিশ রানের জুটি ভারতকে ম্যাচে ফেরায় উনচল্লিশ রানে থাকা পান্টে ফিরিয়ে নিজের চতুর্থ শিকার ধরলেও ভারতের রানের গতি ঠেকাতে পারেননি হাসান মাহমুদ দলের একশো চুয়াল্লিশ রানে ছাপ্পান্ন রানের পুঁজিতে জসওয়ালের বিদায়ের পর কে এল রাহুলও টিকতে পারেননি একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের স্বল্প রানে গুটিয়ে দেওয়ার স্বপ্নে তখন বিভোর টাইগার শিবির কিন্তু শেষ শেষনে বিনা উইকেটে ভারত যে একশো রান যোগ করে তা কেবল অসীনের দৃঢ়তায় তিনি শুধু কেরিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করেননি সপ্তমে রাবিন্দু সঙ্গে দলের স্কোরে একশো যোগ করেন তাতে ব্যাটে বলের লড়াইটা বেশ জমে যায় একশো রান নিয়ে অশ্বিন এবং ছিয়াশি রান নিয়ে জাদেজা দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নামবেন বাংলা ফিফা র্যাঙ্কিংয়ে ওপরের দিকে উঠে আসতে ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেও অবনমন হয়েছে বাংলাদেশের আগের একশো চুরাশি থেকে দুই ধাপ পিছিয়ে হ্যাভিয়ার ক্যাব্রেরার দলের বর্তমান অবস্থান একশো ছিয়াশিতে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ ভুটানে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল একটিতে জয় ও একটিতে হেরে যায় জামাল ভুইয়ারা এতে র্যাঙ্কিংয়ে বিরূপ প্রভাব পড়ে দুই দলেরই সমান দুই ধাপ অবনতি হয় ভুটান একশো বিরাশি থেকে আছে একশো চুরাশি নম্বরে তবে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনায় বৈষম্যহীন বক্সিং ফেডারেশন গঠনে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের কর্মকর্তাদের রোববার থেকে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যহীন বক্সিং ফেডারেশন গঠন ও সংস্কার আন্দোলন নামের সংগঠনটি এ উপলক্ষে দুপুরে দাবি সাগর না নিলে এবং দলীয় মদতপুষ্ট চাটুকার ও ভুয়া কাউন্সিলররা পদত্যাগ না করলে জনসম্মুখে তাদের আমল নামা তুলে ধরা হবে সংবাদ সম্মেলনে বৈষম্যহীন বক্সিং ফেডারেশন সংস্কার আন্দোলনের আহ্বায়ক মেহেদী হাসান পলক ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের রেফারি ইশতিয়াক আহমেদ চৌধুরী এবং বক্সিং সংগঠক ও প্রফেশনাল বক্সার মাসুদুর রহমান ফিশান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান দেশের সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া ঠিক হয়নি মন্তব্য মির্জা ফখরুলের বিষয়টি পুনঃবিবেচনার আহ্বান লোডশেডিং কমিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা আর নব নয় রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি আগামীকাল থেকে প্রতিদিন চলাচল করবে মেট্রো শুক্রবার চালু হচ্ছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন মেরামতে ব্যয় সাড়ে বিশ লাখ টাকা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন